আজ আমি এসেছি দীঘাতে। দীঘা মানে সবার কাছে সমুদ্র, সি বিচ, সমুদ্রের ধারে বসে আড্ডা দেওয়া, আমার কাছেও তাই, আমিও তাই করি দীঘা এলে। কিন্তু দীঘার আরেকটা বৈশিষ্ট্য আমার কাছে হলো, দীঘা আমার গ্রামের বাড়ি বা দেশের বাড়ি। তাই আজকে আমি দীঘাতে আমার দেশের বাড়ি বা গ্রামের বাড়ি ঘুরে দেখাব। গ্রাম কতটা শান্ত হয়, গ্রামের পরিবেশ কতটা মনোরম হয়, দুধারে গাছপালা কতটা দৃষ্টি আকর্ষণ হয় সেটাই দেখব। দীঘা বাইপাস ক্রস করে সোজা রাস্তা দিয়ে এগোলেই আমাদের গ্রামের বাড়ি। আজ আমি সেই রাস্তায় হেঁটে চলেছি। আমি যখনই আমার দেশের বাড়ি আসি, আমি এই রাস্তা দিয়ে হেঁটেই বাড়ি যাই, কারণ এই রাস্তা দিয়ে হাঁটতে আমার খুব ভাল লাগে। দুধারে ধান ক্ষেত, রাস্তার ধারে সারি সারি গাছ, শান্ত পরিবেশ, কোনো কোলাহল নেই, কোনো গাড়ির আওয়াজ নেই, তাই আমি সবসময় হেঁটে যেতেই পছন্দ করি, আমার মনকে খুব শান্তি দেয়। কলকাতায় থাকতে থাকতে এত কোলাহল, এত গাড়ি ঘোড়ার আওয়াজ, তার মাঝখানে দু চার দিন এই গ্রামের বাড়িতে কাটাতে খুব ভাল লাগে। তাই আমি আজ চলেছি আমার গ্রামের বাড়ি। আপনারাও দেখুন এই পরিবেশ কতটা উপভোগ করার মতো। আগে এই রাস্তা থাকতো মাটির রাস্তা, এখন পাকা রাস্তা হয়ে গেছে। আমি আর এই হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। আগে মাটির বাড়ি ছিল, এখন পাকা বাড়ি হয়েছে দোতলা। চলুন বাড়িটা একটু ঘুরে দেখা যাক। এটা হচ্ছে আমাদের
পুরনো আগের বাড়ি। এই বাড়ির সামনের দিকটা পাকা হলেও ভেতরে মাটির বাড়ি ছিল। ইট সুরকি দিয়ে বানানো বাড়ি, আগেকার দিনের বাড়ি, অনেক কিছু স্মৃতি এই বাড়ি জুড়ে রয়েছে। চলুন আজ ঘুরে আপনাদের এই বাড়ি দেখাই। অনেক কিছু বদলালেও বাড়ির কিছু কিছু জিনিস এখনো স্মৃতি হিসাবে রয়ে গেছে, যেমন এই দরজা, এই জানালা। আমি যখন ছোটবেলায় আসতাম, আমি এই ঘরটাতেই ঘুমাতাম। আমার এখনো মনে আছে, আমার ছোটবেলায় এখানে কারেন্ট ছিল না, তখনও এখানে কারেন্ট আসেনি, পাখা থাকতো না, লাইট থাকতো না, তবুও বেশ ভালো লাগতো, একটা অন্যরকম আনন্দ ছিল। এই বাড়িটা প্রায় 150 থেকে 200 বছরের পুরনো বাড়ি, তবু এখনো কত মজবুত, কত না জানি কত স্মৃতি ধরে রেখেছে এই বাড়ি। এটা হচ্ছে বাড়ির সামনের জায়গা, চারদিকে কত গাছপালা। আমি আসলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পরিবেশ উপভোগ করি। এটা হচ্ছে বাড়ির মেন গেট, চলুন বাড়ির ভেতরটা একটু ঘুরে দেখা যাক। এটা হচ্ছে আমার দাদার রুম, এখানে ইন্টেরিয়রের কাজ চলছে এখন। এরপর সিঁড়ি দিয়ে তিনতলায় উঠলেই ছাদ, চলুন ছাদ থেকে একটু ঘুরে আসা যাক।
থেকে চারদিকে গ্রামটা দেখতে অসাধারণ লাগে। চারদিকে সবুজে ভরা, সবুজ আর সবুজ, খুব শান্ত পরিবেশ, কোনো আওয়াজ নেই, মনকে একটা শান্তি প্রদান করে। আমার এই গ্রামের বাড়িতে আসতে বেশ ভালো লাগে। চারদিকের এত শান্ত পরিবেশ, চারদিকের এই সবুজ আমাকে বেশ মুগ্ধ করে তোলে। আমাদের গ্রামের বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে খুব বড় করে হয়। কোনোবারে সুযোগ পেলে আপনাদের সাথে আমি সেই ভিডিও শেয়ার করব। আমাদের গ্রামের বাড়িতে কিভাবে কোনো অনুষ্ঠান পালন করা হয়, সবাই একত্রিত হয়, কিভাবে আমরা আনন্দ করি, সেটাও একটা উপভোগ করার মতো জিনিস। চারদিকটা সবুজ আর সবুজেই ভরা। আমি যতবারই আমার বাড়ি আসি ততবারই আমি ছাদে খানিকটা সময় কাটাই, বেশ ভালো লাগে দেখতে। কলকাতা শহরের ওই বড় বড় কংক্রিটের বাড়ি, চারদিকে কোনো গাছপালা নেই, ওইসব দেখে দেখে যখন আমি আমার গ্রামের বাড়িতে আসি তখন চারদিকের এই সবুজ চোখকে একটা আলাদাই আনন্দ প্রদান করে। ছোটবেলায় গ্রামের বাড়ি আসার জন্য আমি মরিয়া হয়ে থাকতাম। বছরে একবার কি দুবার আসতাম, গরমের ছুটিতে বা কোনো অকেশন হলে আসতাম। পুজোর সময় আসতাম না, কারণ পুজোর সময় আমি কোনো বাড়ি কলকাতা ছাড়ি না এখনো। তাই আমি যে সময়ে এবারে বাড়ি এসেছি সেই সময় বৃষ্টি হয়ে চলেছে। আমি এসেছি 8 তারিখ, 8ই সেপ্টেম্বর, আর যতদিন আমি ছিলাম ততদিনই টানা বৃষ্টি হয়েই গেছে। সেই জন্য বাইরে খুব একটা ঘুরে দেখাতে পারিনি, বাড়ির মধ্যেই যতটা সম্ভব, বাড়ি থেকে যতটা সম্ভব ততটাই দেখানোর চেষ্টা করেছি। বাড়ি থেকে একটু এগিয়ে এলেই এই জমি, এই জমি হচ্ছে আমাদের জমি, মানে আমার বাবার জমি। ইচ্ছে আছে এখানে একটা ঘর করানো, যখন সময় কাটানোর জন্য আসব এখানে একটা শান্তিতে কয়েকদিন কাটিয়ে যেতে পারব। আজ তাহলে এই পর্যন্তই থাক, নেক্সট পার্টে দেখাবো আমার মামার বাড়ি যাওয়ার গল্প। মামার বাড়ি এখান থেকে 2 থেকে 2.5 কিলোমিটার, রামনগরের আগের স্টপেজ। মামার বাড়ি যাওয়ার রাস্তাও একটা উপভোগ করার মতো রাস্তা, সেটা দেখার জন্য আপনারা আমার সাথে থাকুন। আর আমার যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। টাটা।